আর আংদেশের এসে বুয়াদের যে ডিমান্ড বাসার বউ আছে না বাসার বউদেরও এই পরিমাণ ডিমান্ড না বাবুরে বাবুরে জীবনে এটা বাপ্পার আস না এটা ডাইরেক্ট লোকাল বাস বানা ফেলছে বা জায়গা জায়গা ব্রেক খাইলে ব্রেক ব্রেক আর মানুষের হাত ঠ্যাং তো সাইটা আঙ্গো বুয়ার ঠেং নাই ডাইরেক্ট আতইশের সাইটিয়া ডান হাত বাম হাত অজুহাত অজুহাত ডান হাত বাম হাত অজুহাত অজুহাত অজুহাতের শেষ নাই আজ্জা ডায়রিয়া হাইলিয়া কলেরা তারপরের দিন চিকেন পক্স তারপরের দিন মনে করো যে কি ড্রাগন পক্স এই পক্স ওই পক্স করতে করতে জীবনটারে আঙ্গর জীবনরে বক্স বানাই এবার নৌকা বানাই সারি দিচ্ছি যা চলি যা আর হইলে শুলে মুখেটা আন্দার করে দেখবো অথচ আর জীবনে আমি বুয়ারে কোনোদিন আলাদাভাবে কোনো কাজ করতাম বলি না যে বাবুরে আপনারা রান্না করি পেলার টাকা দিয়ে আপনি রান্না করে চলি যান আমি যদি আমার ব্যক্তিগত রোমও যদি আমি বুয়ারে যে ঝাড়ু দেওয়াই আমি হেটালে পর্যন্ত আলাদা করি আমি টাকা দি দিই কিন্তু না যতই ভালো ব্যবহার করি কোনো লাভ নাই কারণ ভালার মারে কুত্তাও বাকিটা বুঝিল জীবনে এটা তেনা তেনা হয়ে গেছে বই অন্তত বুয়ার হাত থেকে নিস্তার ব্যাপারে হইলো বেসালারিগুণের আগে ভাগে যাই কি তাড়াতাড়ি বিয়া শাদি করি লোন ব্যাংকে তুমি লোন লো ব্যাংকে তো লোন লো আর তেলের কথা কি করতাম তেলের দাম বাড়তে বাড়তে এত পরিমাণে দাম হয়েছে ওই যে কইলাম না তো পরে খালারাই যে বললাম বিকালবেলা যে খালা আর আব্বা কুয়েতে থাকে না খালা আর আর দাদাও কি কুয়েতের কোনো তেল কোম্পানির বিটটা চাকরি কৰিত না আমাদের তেলের কোনো খনি নাই খালা আমাদের এই যে বোতল আছে বোতলটা থেকে তেলটা ঢালবার আগে একখান হুশ করিয়ে জ্বালিয়েন কারণ এই তেল কিনতে খালা আঙ্গুর তেল পিছন দিয়ে বাড়ি যায় একানা দয়া এন আঙ্গুর প্রতি আর ওই যে রান্না বান্নাতে মশলা টসলা এগুলো এক ঠিকঠাক করে দিয়ে নইলে ফাতিলটা উড়াইলে মনে হয়েছে কি খালা ভাত খাইতে মাইন কিচেনের বিটটা ঢুকি কোনো হরহর মুভি দেখতেছে এনে কৰি সাই থাকে পটল পটল এগুলো আল্লাহ মাহবুজ জানে কোনদিন এই ভিডিওটা দেখলে দেখা যাবে যে কি গরুর মাংস রান্নাবেলায় দিসি এবার হেবেটি যে বনে বনে যাই লতি টোকায় আনি গরুর মাংস দিয়ে কসুরলতির লতি দিই আমি ঘরে খাওয়াই দিয়ে আসতে করে কোবো গলা চুলকে চুলকে মরি যায় জীবনটা শেষ হয়ে গেছে ব্যাচেলারদের তোমাদের এরকম বিড়ম্বনা আছে নি মনা থাকলে বলো এক্সপিরিয়েন্স এখন আর লোকে শেয়ার করো আমি তা মাইতেছি না বিয়ে একটা কিস্তি তুলি হইল কি কিস্তি তুলি কিংবা সেবালির আমার ছাগলের কোনো বেশি হইলো কি বিয়ে একটা করোন লাগবো এছাড়া আর গতি দেখতেছি না জীবন এটা শেষ ফুল জমিনে জমিনে

এটা কি আর অপরাধ এই বেসেলার জীবনে যাদের লাইফে বুয়া আছে বাসা বাড়ির বুয়া এগুন কাজ করে বাবু রে এগুনের যন্ত্রণা হ্যাঁ রিনা বাংলা মুভির ভিত্তে রিনা খান এবং তারপর হয়েছে আপনার কি বলে এগুনের বেডি এগুণের আছে সেগুনের তো বেশি যন্ত্রণা করে রে বউ বুয়ার দুঃখে আল্লাহ মাটির ভিত্তে কুয়া খুঁদি তারপর জ্ঞান মরি যেটা মনসার হেদিন দিন আইছি সারাদিন কামলা টামলা কাটি বাইশ তো নাইছি বাইর তো নাই এবার হয়েছে মনে করো যে কি কিচেনে ঢুকছি খাইবার লাই পাতিলেটে উল্টাইছি উল্টাই দেখিছে পটল লাইনছে বাবুরে পটল এটা এমনি করি সারিছে আর মনে মনে হচ্ছে পটল এটা এখন পিরানা মাছ ওই আকাত করে গিয়ে ঠোঁটের ভিতরে কামড় দি আমি মরি যাবো আমরা কই যাইতাম আমরা যারা ব্যাচেলার আছি যারা মেসের ভিতরে থাকি যারা বুয়ার হাতের রান্না খাই তারা আমরা কই যাবো যদি বলি যে খালা তেল এক কমাই দিয়ে এর পরের দিন দেখি যে কি আরবের তুন আর তুন তেলেগুণি কি কারো মানে করি আনি তেল এগুণ পাতিলের ভিত্তে রান্ধি দে বাবুরে তেলের যে পরিমাণে দাম এখন বুয়া যদি ছোট্ট দামি করি তেল এগুণ পাতিলি বৃদ্ধি করি ডালি দে আমরা কেন্নে খামো কেন্নে খামো আমরা ডাইলের ভিত্তে ডাইল খুঁজিও পাওয়া যায় না ব্যাগ দি দিই দেখা খালা এতটা অভাবগ্রস্ত আমরা ওই যে পরিমাণ ডাইল দরকার আপনি এই পরিমাণ ডাল দেন

ওরা আমি বললাম যে খালা আপনি আইয়েন না বাসার ভিত্তি আই রমজান মাস ব্যাচালার ফলা কোনায় যায় কোনায় কি খাই এখানে বাসাটা সাইগুন কি ঠিকঠাক করি দেন না কিচেন এটা মামা আর হাত ভাঙিয়ে গেছে আমি এখন আসতাম হাইতাম না মামা আমি কো কোনাত ভাঙছে খালা ডাইনাত আর ডায়নাত বাংছে ঠিক আছে বাবুরে রে হাত যেহেতু ভাঙিয়ে গেছে এখন আর কী করবেন হাত এটা ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করান টাকা পয়সা লাগলে বলিয়েন ওই মাসে দশ দিন কাম করছে কিন্তু বুয়ারে পুরা মাসের বেতন দিছি কারণ রমজান মাস ঈদ ঈদের সিজন এখন এই গরিব মানুষে কিন্তু আমাদের কাছে কিছুটাই লোকই পাওনা দাবি রাখে দিদিছি বেটি কাম করছে মাত্র দশ দিন আর ছোটো ভাই পাশের ফ্ল্যাটে ছোটো ভাই আয় বলে কি ভাইয়া হেঁতিরি দেখেছি রেল করে কি এটি টঙ্গর টঙ্গর করি টিফিন কেটিয়ারের বাড়ি এগুলো লই হেদি ঘুরি ঘুরি বাজার করে হেতির না হাত ভাঙি গেছে এতে কার হাত দিয়ে টিফিন কেটিয়ারের বাড়ি ধরছে হেতির হাত দিয়ে ধরছে ভাইয়া তো ইচ্ছা যদি হয় আর কদিন পর পর আঙ্গো ভাষার পেঁয়াজের ভিত্তে মরিচের গুড়ার ডিব্বের ভিতরে তারপর মনে করো যে কাঁচা মরিচের ভিত্তে এগুলির ভিত্তে সাইটে করে ঠেঙ্গ যায় এগুলো আডি আডি বেডির ভাসা চলি যায় কেনে চলি যায় এটা আর মাথার ভিতরে ঢুকে না তোমরা যারা বেচালার আছো তোমাদের লাইফে এর চাইতো নিশ্চয় কি আরও বাজে বাজে তিক্ত অভিজ্ঞতা আছে তো খালা যতদিন পর্যন্ত মনে বিয়ে করতে হইতেন ন এই অত্যাচার মনে সহ্য করি জান লাগবে আর কতদিন ধরে এই অত্যাচার যে সহ্য করি মুখ খালা এটা মাথার ভিত্তে ঢুকে না মাথার ভিতরে এটা কোনোভাবে ঢুকেন না বেডির দুঃখের চি কফির চিরতার রস মনে তোমরা যারা বেচেলার আছো বুয়া খালার প্রতি একখানা নজর দিও নজর বলতে আমি অন্য কোন নজর বুঝাই নো একখানা চেকে রাখিও আর নইলে দেখবা ওই তোমাদের বাসার পেঁয়াজের ভিতর কি ঠেঙ্গ যাইব নতুন করি পরে পেঁয়াজ এখন ঠেং লই আস্তে আস্তে করি আডি আডি কিসে নতুন তোমার কিসে নতুন খালার কিসে চলে যাইব আর ওই যে বললাম না পাতিলেটা উল্টেবার পরে দেখি এনে করি সাহেব পটল এগুলো মুখে আগে পটল পটল তুলি আসমানো চলে গেছে খেলা আমি জানিনা আপনি ভিডিওটা দেখবেন কিনা যদি দেখি থাকেন আমি আপনারা মাফ করে দিলাম জান আপনারে মাফ করে দিই আমি এখন নিজের কুয়া নিজে খুঁজতে যাইতেছি বুয়া নিজের কুয়া নিজে খুঁজতে